हेलो फ्रेंड्स, वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी চ্যানেলে। আজকে আমি বানিয়ে নেব অত্যন্ত সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি এটা বানানো যাবে। দুধের ক্ষীর সবারই খুব পছন্দের একটি রেসিপি, তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তার আগে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দুধের ক্ষীর বানানোর জন্য আমি এখানে গরুর দুধ 750 লিটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি। এবারে প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা দুধটাকে ঢেলে দিলাম। আপনারা এখানে গরুর দুধের সাথে আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন। দুধটা ভালো করে নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে যাতে লেগে না যায়। আর দেখুন, দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং দুধের পরিমাণটাও কমে এসেছে। দেখুন, দুধটা ফুটতে ফুটতে ঘন হয়ে এসেছে এবং ক্ষীরটাও অনেকটাই রেডি হয়ে এসেছে। ক্ষীরটা তৈরি হয়ে গেছে। হয়ে গেছে, আমরা এবার এটাকে 1-2 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো। একটা পাত্রের মধ্যে নামিয়ে ফেললাম, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন।